গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তোলা হলো ব্যাংশাল আদালতে। গ্রেপ্তার পার্থ ঘনিষ্ঠ অর্পিতাও, উদ্ধার 20 কোটিরও বেশি নগদ টাকা। গ্রেপ্তার পার্থর আপ্ত সহায়ক সুকান্ত আচার্য। গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টানা 25 থেকে 26 ঘন্টা জেরার পর ইডির হাতে গ্রেপ্তার রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় ইডি। তার মধ্যে মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক পিকে বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত আচার্য, রাজ্যের অপর মন্ত্রী পরেশ অধিকারী, বাগদার চন্দন মণ্ডল সহ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয় ইডির পক্ষ থেকে। অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটির ফ্ল্যাটের কামরা থেকে উদ্ধার হয় প্রায় 21 কোটি টাকা। অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পর বেলঘড়িয়ার দেওয়ানপাড়া এলাকায় অর্পিতা মুখার্জির পুরনো বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষেরা। এই বাড়িতেই থাকেন অর্পিতা মুখার্জির মা মিনতি মুখার্জি। তিনি বলেন তিনি এখন একাই থাকেন বাড়িতে, অর্পিতা মাঝে মধ্যে আসেন তাকে দেখে চলে যান। পাশাপাশি তিনি আরো বলেন, লাস্ট কি কথা হলো আমার সাথে, কি কথা মাকে দেখতে আসে, এদের সাথে কথাবার্তা বলে, কি খাচ্ছ, কি ওষুধ ঠিক মতো খাচ্ছ কিনা, যোগাটা ঠিক মতো হচ্ছে কিনা, এক্সারসাইজ ব্যায়াম, তোমার মেসেজে লোক পাঠাবো কিনা, এ যেরকম হয় মায়ের সাথে কথাবার্তা। বেশিক্ষণ থাকার সময় কোথায় আছে, যে যার নিজের কাজ আছে সব। এক ঘন্টা থাকবে না। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পর গ্রেপ্তার হয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকেও শুক্রবার রাতে নিউ বারাকপুরের 7 নম্বর গেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে ইডি। ইডি সূত্রে জানা গেছে জেরার ফাঁকেই বেশ কয়েকবার অসুস্থতা বোধ করেন পার্থ। তার নাকতলার বাড়িতে চিকিৎসকদের নিয়ে আসা হয়। জানা গেছে ইডির সাথে তদন্তে সহযোগিতা করছিলেন না পার্থ চ্যাটার্জি। এদিন সকালে অবশেষে গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সিজিও কমপ্লেক্সে না গিয়ে সোজা তাকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখান থেকে ইডির পক্ষ থেকে আদালতে নিয়ে যাওয়া হয় রাজ্যের মন্ত্রীকে। গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বিজেপি নেতা তার ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতার ভিডিও ছবি পোস্ট করেছেন। ছবিতে একই মঞ্চে দেখা যাচ্ছে সকলকে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, পার্থ চ্যাটার্জি আজ যে গ্রেপ্তার হয়েছেন এটা খুব স্বাভাবিক ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে, তাদের জীবন যন্ত্রণা, লুট, দুর্নীতি, বেআইনি সম্পদ, এই সব মিলিয়ে এর বিকল্পটা কী, খুব স্বাভাবিক কারণেই উনি গ্রেপ্তার হয়েছেন। এটা খারাপ লাগবারই কথা, কারণ একজন মন্ত্রী পশ্চিমবাংলা, পশ্চিমবাংলার মানসম্মান তো গেল, একজন মন্ত্রী এইভাবে ইডির হাতে গ্রেপ্তার হচ্ছেন, এত অপরাধ, লুট এবং বেআইনি সম্পদে, এটা বাংলা সমাজ জীবনকে এতে কলুষিত করা হয়, সেই কারণে এটা আনন্দের ব্যাপার না, খুব দুঃখের ব্যাপার, কারণ বাংলা সর্বনাশ করেছেন কুলাঙ্গাররা যারা নবান্নে বসে আছেন। আমি শুধু যেটা বলবো, মুখ্যমন্ত্রীকে যে কানঠান পর্যন্ত গেল, মাথাটা কবে আসবে আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীর সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় কোথায়? শোভন চ্যাটার্জি সেকেন্ড ইন কমান্ড কি থার্ড কোথায়? পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠতম কোথায়? মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠটা যদি এত অপরাধে অপরাধী হয়ে থাকেন, তার দায় মুখ্যমন্ত্রী অস্বীকার করবেন কি করে? ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কলকাতা।